চিত্রনায়িকা পরিমণিকে দ্বিতীয় এবং তৃতীয় দফার রিমান্ড দেওয়া দুই বিচারকের ব্যাখ্যায় সন্তুষ্ট হননি হাইকোর্ট। একই সাথে দুই বিচারক হাইকোর্টকে খাটো করেছেন বলেও শুনানিতে মন্তব্য করা হয়েছে। 29শে সেপ্টেম্বর এ বিষয়ে আদেশের দিন ঠিক করা হয়েছে। এদিকে বনানি থানায় করা মাদক মামলায় আদালতে হাজিরা দিয়েছেন পরিমণি। আলোচিত অভিনেত্রী পরিমণিকে কেন দ্বিতীয় এবং তৃতীয় দফা রিমান্ডে দেওয়া হয়েছিল এর যৌক্তিকতা তুলে ধরতে ঢাকা মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলামকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। বুধবার ওই দুই বিচারক হাইকোর্টে রিমান্ড দেওয়ার ব্যাখ্যায় তারা ক্ষমা চান, একই সাথে এটাকে তারা অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করে নেন। দুই ম্যাজিস্ট্রেটের দেয়া ব্যাখ্যা প্রতিবেদনের উপর শুনানিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এ কে এম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ অসন্তোষ প্রকাশ করেন। বিচারক দুইজনের প্রতি উষ্মা প্রকাশ করে উচ্চ আদালত। পুলিশ যেভাবে রিমান্ড চেয়েছে তাতে আমরা সন্তুষ্ট হয়ে রিমান্ডটা দিয়েছি। যদি এতে কোনো সরল বিশ্বাসে আমাদের কাজ করে, যদি কোনো এখানটা কোর্ট ধরছে যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাদেরকে ক্ষমা করবে। কোর্ট বলছে যে এখানে যেখানে অ্যাপেক্স কোর্টের একটা নির্দেশনা আছে সেখানে তারা কিভাবে বলে যে যদি কোনো ভুল হয়, হাইকোর্ট এতে সন্তুষ্ট হয়নি। এদিকে বেলা পৌনে ১১টায় বনানী থানায় দায়ের করা মাদক মামলায় হাজিরা দিতে ঢাকা মহানগর আদালতে যান পরিমণি। দুপুর ১২টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে পরিমণির জব্দ করা গাড়ি, ল্যাপটপ ও মোবাইল ফোন সহ প্রয়োজনীয় জিনিসপত্র ফেরত চেয়ে আবেদন করা হয়। এ বিষয়ে ১০ অক্টোবর পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে। আদালত পরিমণিকে গাড়ির মালিকানার বিষয়েই জিজ্ঞেস করেছিলেন, সেই বিষয়টাই উনি বললেন যে কাগজপত্রগুলো সব তার গাড়িতে ছিল যেদিন গাড়িটি নিয়ে যাওয়া হয়। চার্জশিট পর্যন্ত তার জামিন আছে, যদি এর মধ্যে চার্জশিট চলে আসে তাহলে তো তাকে অবশ্যই বিজ্ঞালয়ে আসতে হবে এবং জামিন গ্রহণ করতে হবে। গত 4 আগস্ট পরিমণির বনানীর বাসায় অভিযান চালিয়ে মত উদ্ধার করে ও পরিমণিকে আটক করে র‍্যাব। 31শে আগস্ট জামিন পেয়ে কারামুক্ত হন পরিমণি। জাহিদ হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। চিত্রনায়িকা পরিমণিকে দ্বিতীয় এবং তৃতীয় দফা রিমান্ড দেওয়া দুই বিচারকের ব্যাখ্যায় সন্তুষ্ট হননি হাইকোর্ট। একই সাথে দুই বিচারক হাইকোর্টকে খাটো করেছেন বলেও শুনানিতে মন্তব্য করা হয়। এই বিষয় নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখেছি, এবার এটি নিয়ে কথা বলবো। আমাদের সাথে অনলাইনের মাধ্যমে যুক্ত হচ্ছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। পরিমণির এই যে সামগ্রিক বিচারিক যে ঘটনাটি ঘটছে, যে ধারা পরম্পরা চলছে, সেটি আসলে কিসের ইঙ্গিত দেয়? যেহেতু আজকে বলা হয়েছে যে তাকে দ্বিতীয় এবং তৃতীয় দফা রিমান্ড দেওয়া দুই বিচারকের ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি উচ্চ আদালত, এটির আসলে কতখানি তাৎপর্য রয়েছে? আমি বিস্ময়ে হতভম্ব এটা ভেবে যে দুইজন ম্যাজিস্ট্রেট কিভাবে হাইকোর্টের সাথে এই ধরনের চরম ব্যাধ বিপদ। কেননা হাইকোর্ট হচ্ছে নিম্ন আদালতের বিচারকদের বাবা মা, তারা নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। সরকার কিন্তু নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নয়। ম্যাজিস্ট্রেট সহ নিম্ন আদালতের সকল বিচারকদের চাকরি দেনেওয়ালা এবং লেনেওয়ালা হচ্ছে হাইকোর্ট। সেই হাইকোর্টের সাথে কিভাবে এই দুই ম্যাজিস্ট্রেট এই ধরনের ধৃষ্টতাপূর্ণ কথা বলল সেটা আমি আদৌ বুঝতে পারছি না। এবং আমি মনে করি এই দুজনকেই আদালত অবমাননার জন্য এই দুজনকেই সাজা দেওয়া উচিত, কারণ তারা এই রিমান্ড অন্যায়ভাবে রিমান্ডের আদেশ, দ্বিতীয় এবং তৃতীয় রিমান্ডের আদেশ দিয়ে যে অন্যায় এবং বেআইনি কাজ করেছে তার চেয়ে অনেক বেশি বেআইনি কাজ করেছে তাদের এই ধৃষ্টতাপূর্ণ ব্যাখ্যা দেওয়ার জন্য। তারা বলেছে যে ড্রাগ অফেন্স, হ্যাঁ অবশ্যই, কিন্তু প্রথম রিমান্ডই যথেষ্ট ছিল, এরপরে দ্বিতীয় তৃতীয় রিমান্ড দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। রিমান্ডের ব্যাপারে যে আইন রয়েছে তারা সেই আইন লঙ্ঘন করেছে, রিমান্ডের ব্যাপারে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে সেই মাননীয় বিচারপতি হামিদুল হক সাহেবের গাইডলাইন, সেই গাইডলাইন তারা উপেক্ষা করেছে। এই জন্য আমি মনে করি তাদের ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত, কারণ যে ম্যাজিস্ট্রেটরা কখন রিমান্ডের আদেশ দেবে আর কখন দেবে না এটা জানে না, তাদের বিচার কার্য করার কোনো যোগ্যতা নেই, তাদের ইমিডিয়েটলি রিজাইন দেওয়া উচিত। আর না দিলে হাইকোর্টের উচিত হবে এই দুজনকে পদচ্যুত করা। এবং এখানে একজন বলেছে যে সে ভুল করে ফেলেছে। দেখুন, বিচারটা কিন্তু পুতুল খেলা নয়, বিচার একটি সিরিয়াস ব্যাপার। যে ম্যাজিস্ট্রেট
ভুল করে ফেলেছে বলেছে তার তো বিচারক থাকার কোনো যোগ্যতা নেই, তাদের ইমিডিয়েটলি তাদের পদত্যাগ করা উচিত, না করলে যেটা আমি বলেছি হাইকোর্টের উচিত হবে তাদের পদচ্যুত করা এবং দুজনকেই আদালত অবমাননার জন্য শাস্তি প্রদান করা। আমি যখন হাইকোর্ট বিভাগে ছিলাম তখন এই ধরনের বেআইনি আদেশ দেওয়ার জন্য বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেটকে আমি সাজা দিয়েছি, আমি তাদের বিচারিক ক্ষমতা কেড়ে নিয়েছি এবং সেটা এখনও কিন্তু সেটা করা উচিত। আপনার আপনার একটি প্রশ্নের ব্যাপারে আমি আসতেছি যে আরেকটি বিষয় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সেটি হচ্ছে যে সামগ্রিক বিষয় নিয়ে আপনি সুনির্দিষ্ট দুজন বিচারক সম্পর্কে বললেন, কিন্তু সাধারণ মানুষের সুষ্ঠু বিচার নিশ্চিতের বিষয়ে সেটি কি নিশ্চিত হয় কিনা? পরিমনে একজন সেলিব্রিটি, তার প্রতি গণমাধ্যমের মনোযোগ বেশি ছিল বলেই তার পক্ষে এই ধরনের সহজে মুক্তি কিংবা জামিন মিলেছে বলে অনেকের এক ধরনের মনোভাব রয়েছে, সে বিষয়ে আপনি কি মনে করেন? দেখুন, এই ধরনের অন্যায় আচরণ অন্যায় সিদ্ধান্ত কিন্তু আরও ঘটছে, এটি পরিমণির ব্যাপার বলে প্রকাশ্যে এসছে, কিন্তু এই ধর আমি আমি নিশ্চিতভাবে জানি যে এই ধরনের অন্যায় রিমান্ড পুলিশ চাইলেই রিমান্ড দিয়ে দিল, এমনকি চুরির মামলায় রিমান্ড দিয়ে দিল, এই ধরনের ঘটনা দেখেছি যেটি সত্যি দুঃখজনক এবং এই ধরনের ম্যাজিস্ট্রেটদের কোনো অবস্থায় চাকরিতে রাখা ঠিক নয়। তারপরে বলবো আরেকটি কথা যে ম্যাজিস্ট্রেটরা তো প্রথম চাকরিতে ঢোকে ম্যাজিস্ট্রেট হিসেবে, তাদের প্রচুর প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন, সেখানে কর্তৃপক্ষের ব্যর্থতা রয়েছে, প্রচুর প্রশিক্ষণ দেওয়া দরকার যে কখন রিমান্ড দেবে কোন অবস্থায় দেবে না এবং তাদের মানবাধিকারের দুটো ব্যাপার, একটি হলো নিশ্চিত করতে হবে যে কোনো অপরাধী যেন মুক্তি না পায়, সব অপরাধী যেন সাজা হয়, একইভাবে দেখতে হবে কারো মানবাধিকার যেন লঙ্ঘিত না হয়। এই ব্যাপারে একটি যেটা আমি আবার বলছি, একটি রিমান্ড যথেষ্ট ছিল, এর পরবর্তী রিমান্ড দুটি অন্যায় হয়েছে, আইনের ব্যত্যয় ঘটিয়ে করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের আদেশ যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন ভঙ্গ করে করা হয়েছে, এরপরে তাদের বিচারক থাকা বিচারক হিসেবে কাজ করার যদি কাজ করতে দেওয়া হয় তাহলে ন্যায় বিচার বিঘ্নিত হবে, আইনের শাসন বিঘ্নিত হবে, সুতরাং তাদের নিজের ইচ্ছায় হয় পদত্যাগ করা উচিত ইমিডিয়েটলি, না করলে হাইকোর্টের উচিত হবে এদেরকে প্রথম তো শাস্তি দেওয়া আদালত অবমাননার জন্য, দ্বিতীয়ত তাদের পদচ্যুত করা, কারণ আইনের শাসনের খাতিরে ন্যায় বিচারের খাতিরে কিন্তু তাদের বিচারিক কর্মকর্তা হিসেবে তাদের থাকতে দেওয়া উচিত হবে না। জি, আপনার বক্তব্যের জন্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কথা বলছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।